হ্যালো ফিয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি দাঁড়িয়ে আছি একটা ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটা অনেক চমৎকার করে ইন্টেরিয়র করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। পেছনে যে রুমগুলো রয়েছে এই ফ্ল্যাটটাতে, সবগুলো রুমে এরকম করে ইন্টেরিয়র করা। তো প্রত্যেকটা ইন্টেরিয়র পার্টগুলো আপনাদেরকে দেখাবো, কিভাবে কত সুন্দর করে কতটা রুচিশীলভাবে একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র হতে পারে সেটা আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে ফ্ল্যাটের রয়েছি, এই ফ্ল্যাটের ওনার আমার সঙ্গে রয়েছেন, পাশাপাশি যারা ইন্টেরিয়র করেছেন তারা আমার সঙ্গে রয়েছেন। তো আমার সঙ্গে প্রথমেই রয়েছেন হচ্ছে কামাল ভাই, কামাল হাসান। তো উনি এই ফ্ল্যাটটার ওনার। এবং আমার এই পাশে রয়েছেন জিয়া ভাই, উনি মক্কা ইন্টেরিয়র যে কোম্পানিটা রয়েছেন এটার ওনার। তো প্রথমে আমি কথা বলতে চাই কামাল হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাই কেমন আছেন? এই তো ভালো, থ্যাংক ইউ। আপনাদের এই ভালো আছি। আপনার সঙ্গে যেটা কথা বলে জেনেছি, আপনি দেশের বাইরে থাকেন, রাইট? ইউকেতে থাকেন, বাংলাদেশে আসছেন সম্প্রতি। আপনার এই ইন্টেরিয়র করা, যে বাসার ইন্টেরিয়রটা আপনি করেছেন নিজের ফ্ল্যাট, এটা একটা এক্সপিরিয়েন্স আপনি একটু শেয়ার করেন আমার ভিউয়ারদের। আসলে তখন আমি দেশের বাইরে, দ্যাট মিন্স আমি অ্যাব্রোডে ছিলাম। তো বিভিন্ন ইয়েতে যখন শুনলাম বা অনলাইনে যখন দেখলাম, তো দেখার পরে ওনাদের সাথে আমি কন্ট্রাক্ট করি যে মক্কা এন্টারপ্রাইজ নামে একটা ইন্টেরিয়রের কাজ করেন ওনারা। তো আমি যোগাযোগ করি আমাদের জিয়া ভাইয়ের সাথে। তো জিয়া ভাই তখন আমাকে বললো যে হ্যাঁ আমি করতে পারি। তো ওনাদের ফর্মালিটিগুলো ওনারা সারলেন, তারপরে আমি বললাম যে ঠিক আছে, তা আমার কাজগুলো আপনারা এইভাবে করেন। কিছু কিছু জিনিস আমি ওনাদেরকে ই করে দিয়েছি যে এইভাবে করলে ভালো হয়। তো সেটার সাথে সামঞ্জস্যতা রেখেই উনি করেছেন। অনলাইনে আপনারা কনভারসেশনটা করেন? রাইট রাইট, অনলাইনের মধ্যেই হয়েছে, যেহেতু আমি আর আসা হয়নি আমার প্যান্ডামিকের কারণে। আপনি কতদিন ধরে থাকেন ইউকেতে? 21-22 বছর হবে আমি ওখানে থাকি। 22 বছর ধরে আপনি বাইরে আছেন? জি জি, দেশের বাইরে। বাংলাদেশে আপনার ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আপনার ইন্টারভিউটা করা দরকার, ওখান থেকেই আপনি ওনাদের? জি এক্স্যাক্টলি, তাই। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তারাও কিন্তু এভাবে, অনেকে প্রবাসী আছেন তারাও কিন্তু এভাবেই ওনাদেরকে খুঁজে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। আপনি যখন ওনাদের সঙ্গে কথা বললেন, মোটামুটি ওনাদের সঙ্গে কনসাল্ট করে আপনি ডিজাইনটা দিয়ে দিলেন এবং ওনাদের সঙ্গে কথা বলে যে আপনি খরচটা কেমন লাগবে, ডিজাইনটা কেমন হবে, রাইট, সেভাবে আপনি কাজটা শেষ করেছেন, রাইট। দেশে আসছেন কবে? দেশে আসলাম অ্যারাউন্ড 2 উইকস। আচ্ছা, 2 সপ্তাহ আগে এসে আপনি মোটামুটি রেডি পেয়েছেন নাকি? হ্যাঁ, সবকিছু রেডি ছিল। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি দেশে এসে এটা একটু নিজে দেখে শুনে বুঝে করবেন সেরকম সুযোগ পাননি, ওনাদের দায়িত্বই ছিল। অ্যাকচুয়ালি আমি ওনাকেই বলেছি যে ঠিক আছে, আমার কোনো প্রতিনিধি দেইনি এখানে, কারণ অন্য অন্য কাজে এনগেজ ছিল। তো উনি নিজ দায়িত্বে এটা করেছেন। আচ্ছা আচ্ছা, তো এর জন্য ওনাকে ধন্যবাদ যে আসলে একজন না থাকলে, উপস্থিত না থাকলে দায়িত্ব নিয়ে কাজ করাটা একটা ব্যাপার। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি এক্স্যাক্টলি যা চেয়েছি সেটা আউটপুটটা আসছে কিনা। তো আমি দেখলাম যে না, কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্যতা আছে এবং আমার কাছে ভালো লেগেছে যে না, ওনাকে যখনই আমি আমার প্রয়োজন মনে করি উনি আমাকে সেটা সাড়া দিচ্ছেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এখন আমি কথা বলবো জিয়া ভাইয়ের সঙ্গে। জিয়া ভাই, আপনি একটু ছোট করে বলেন, আপনার মাধ্যমে তো আমরা পুরো বাসাটা দেখাবো আজকে, যে কিভাবে আপনি ইনডোরের কাজটা শেষ করলেন। একটু বলেন যে ওনার সঙ্গে আপনার যখন কথা হলো, এরপরে আপনি যখন কাজটা নিলেন, উনি থাকেন না বাংলাদেশে, আপনি যে একটা রিস্ক নিলেন যে উনি থাকেন না পরে এসে আবার পছন্দ হবে কিনা, নাকি আমাকে বকা শুনতে হবে, এই রিস্কটা আপনি ফিল করছেন কিনা? না, কোনো রিস্ক আমার মনে হয়নি, কনফিডেন্স ছিল না আপনি? হয়নি তো ভাই, যেভাবে আমাকে বলছেন সেভাবে আমি কাজটা আস্তে আস্তে মেটিয়াস নিয়ে এসে করে গড়ে তুলেছি। আচ্ছা, বাহ, সুন্দর। খরচটা কেমন মনে হয়েছে আপনার কাছে, একটু বেশি না? আসলে আমার একটা আইডিয়া ছিল যে কিরকম হতে পারে। তো আমি বেশি জায়গায় আমি নক করিনি, 2-3 জায়গায় আমি দেখেছি। তো ফার্স্ট ওনাকেই আমি নক করেছি এবং ওনার সাথেই আমি করেছি। আমার মনে হয় রিজনেবল প্রাইস। আচ্ছা, এবং যারা করতে চান করতে পারেন, মানে আমার সাজেস্ট, দ্যাটস ইট। ওকে, তো এই বাসাটা হচ্ছে 1600 স্কোয়ার ফিটের একটা বাসা, রাইট? আচ্ছা, তো 1600 স্কোয়ার ফিটের এই বাসাটা টোটাল উনি ইন্টেরিয়র করে দিয়েছেন। আজকে আমরা আপনাদেরকে এই ইন্টেরিয়র ডিজাইনগুলো কোথায় কীভাবে করা হয়েছে সেটা একটু দেখাবো। তো চলুন যাওয়া যাক। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। প্রথমে আমরা একটু সিলিংয়ে যাই। জিয়া ভাই আমার সঙ্গে রয়েছেন, সিলিংয়ের এক্সপিরিয়েন্সটা বলবেন। প্রত্যেকটা রুমে কি আসলে একই ধরনের সিলিং ইউজ করা হয়েছে? না, প্রত্যেকটা এক একটা সিলিং, এক একটা রুমে এক এক রকম সিলিং আমরা ইউজ করছি। এই রুমটার যে সাইজ, এই সাইজ অনুযায়ী প্রথমে আপনি প্ল্যানিং করেছেন যে আসলে এই সাইজ অনুযায়ী আমাকে কতটুকু জায়গার মধ্যে আমাকে ইন্টেরিয়রটা শেষ করতে হবে। সিলিংটা আপনি দিয়েছেন, এখানে হচ্ছে কিভাবে করেছেন কাজটা একটু বলেন। আমাদের যে সাইডে দেখতেছেন ডপ সিলিংগুলো, এগুলো আমরা 12 মিলি বোর্ড দিয়ে করি। আচ্ছা, ভিতরে গর্জন, বারমার থেকে যে গর্জন কাঠগুলো আসে সেই গর্জন কাঠগুলো দিয়ে ফ্রেম বানিয়ে তারপর আমরা 12 মিলি
বোর্ড দিয়ে বারমাটিক চিকন বোর্ড দিয়ে মারব জি আচ্ছা ওকে মাসখানে যে হোয়াইট যে ইয়াটা দেখতে পাচ্ছি এটা কি জিপসামের কোনো কাজ না এটা কোনো জিপসামের কাজ নেই সম্পূর্ণ আপনি পাটেক্স কোম্পানি যে 12 মিলি যে পাটেক্স বোর্ড 12 মিলি সেটাকে আমরা এরকম করে ডিজাইন নিয়ে এসে সাপ্লাই করে তারপর আমরা লাইন পুটিং টেনে প্লাস্টিক পেইন্ট করেছি আচ্ছা খুবই সুন্দর মাসখানে সিএনসি এর কাজ দেখতেছি হ্যাঁ সিএনসি কাটটা আমরা অনলাইন কালার দিয়েছি সিএনসি কাটটা আমরা মালেশিয়ান এমডিএফ বোর্ড আচ্ছা আচ্ছা এমডিএফ বোর্ড সিএনসি গুলা যেগুলো করেছি এমডিএফ বোর্ড আচ্ছা আর এখানে যে আপনার লাইট আমরা একটা ইফেক্ট দেখতে পাচ্ছি দুই তিনটা কালার হচ্ছে এই লাইট গুলো তো আপনাদের বসানো না হ্যাঁ আমাদের পুরো কাজটা কিন্তু ওনাদের করা এখানে একটা আমরা আলমারি ওয়াল ক্যাবিনেট ইয়েস ওয়াল ক্যাবিনেটটা আমরা করি হচ্ছে 1150 টাকা পার স্কয়ার ফিট 1150 টাকা 50 টাকা পার স্কয়ার ফিট আপনারা এই খরচে করে দিয়েছেন এই খরচে আমরা ক্যাবিনেট বানাই আচ্ছা এটার মোটামুটি সাইজ তো অনেক বড় দেখতে পাচ্ছি পুরো একটা আছে আপনার 7 ফিট বাই 9 ফিট 7 ফিট বাই 9 ফিট আচ্ছা সিলিং এর খরচটা কেমন হয় সিলিং এর খরচটা ওয়ান ভাই আমরা এইগুলা যে ডপ সিলিং গুলা করি এগুলা সাধারণত আমরা করি 450 টাকা থেকে 500 টাকা 450 টাকা থেকে শুরু করে 500 টাকা 500 টাকা এই আউটসাইড দিয়ে আপনার ডপ সিলিংটা আচ্ছা ডপ সিলিংটা জি আচ্ছা তার মানে এক একটা পার্টের এক এক ধরনের খরচ আছে জি যারা আসলে আমার ভিউয়াররা যারা করতে চাইবে এরকম ইন্টেরিয়র তাদের জন্য কি আসলে খরচটা কি এরকমই থাকবে না একটু কম করে দেবেন আসলে আলোচনা সাপেক্ষে আপনার কমা বাড়া একটু হবে আচ্ছা যেমন মাসখানেক সিএনসি আছে রোহন ভাই সেই সিএনসিটা কিন্তু আমাদের কম্পাস করতে গেলে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস অনেক ওয়েস্টেড যায় সেক্ষেত্রে আমরা এগুলো একটু রেটটা সিএনসি ক্ষেত্রে এই ওয়েস্টেজ দেওয়ার কারণে সেই কারণে কিন্তু আমরা সেই রেটগুলো রাখি হচ্ছে 500-550 টাকা আচ্ছা 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 500 এবং 550 টাকা আচ্ছা এখানে যে ফ্যানের সঙ্গে আসলে একটা সুন্দর ডিজাইনের কিন্তু একটা ইফেক্ট রয়েছে যেমন হচ্ছে হোয়াইটের সাথে আপনি ফ্যানটাও হোয়াইট এই ফ্যানটা যে আসলে এই ধরনের ফ্যান হবে আপনার আইডিয়াটা দিয়েছিলেন নাকি না আমি আগে ইন্টারনেটে করছি পরে কামাল ভাই এই ফ্যানটা ম্যাচিং করে উনি খুঁজে নিয়ে আসছেন আমরা এই পাশে দেখতেছি টিভি ক্যাবিনেটটা কামাল ভাই বললো যে কামাল ভাই আমাকে ডিজাইনটা দিয়েছিল যে ভাই আমার আমি যে ডিজাইনটা দিচ্ছি এই ডিজাইনটা আপনি ভাবি পছন্দ করে সে তো আপনি এইভাবে টিভি ক্যাবিনেট খুবই সুন্দর একটা টিভি ক্যাবিনেট এখানে একটা ডোর দিয়েছি আচ্ছা একটা পাল্লা ডোর জি পাল্লা ডোর এখানে একটা ডোর দিয়েছি নিচে একটা ডয়ার আছে সম্পূর্ণ হাইড্রোলিক সিংস আমরা ব্যবহার করছি একটা ডয়ার এখানে বাহ সুন্দর এবং স্পট লাইট দেখেন প্রত্যেকটা স্পট এখানে লাইট দেওয়া হয়েছে এবং এখানেও তিনটা স্পট লাইট দেওয়া জি ইয়েস খুবই সুন্দর এখানে টিভি ক্যাবিনেট এবং এখানে কিন্তু বিদ্যুতের কানেকশন সহ দেওয়া হয়েছে যাতে হচ্ছে টেলিভিশনটা রাখলে ইজিলি কানেকশনটা দেওয়া যায় আচ্ছা তো আমরা এখন অন্য রুমে চলে যাই আমরা ড্রয়িং রুম দিয়ে আরেকটু রুমে যাইতে পারি আচ্ছা আমরা চলে যাচ্ছি এখন ড্রয়িং রুমে সিলিংটা কিন্তু আসলে অনেক গর্জিয়াস ইয়েস দেখেন সিলিংটা আসলে অস্থির গর্জিয়াস দেখেন আমরা একটু দেখাই এই ডিজাইনটা কিন্তু আমি করছি সাদা পাটেক্স বোর্ড ভিতরে পাটেক্স বোর্ড মাঝখানে যে প্লেটটা করছে এটাও পাটেক্স সাদা পাটেক্স বোর্ড আউটসাইডে যেটা দিয়েছি 12 mm সেগুন বিনিয়ার বোর্ড ভাই বললো যে আমাদের এখানে ডাইনিং টেবিল বসানোর পরে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমার একটা শোকেস করে দেওয়ার জন্য সম্পূর্ণ পুশ শীতকালে দিয়েছি এখানে দুটো ডোর দিয়েছি এখানে দুটো ডোর দিয়েছি সব হাইড্রোলিক সিলিংস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর অনেক সম্পূর্ণ হাইড্রোলিক স্পেস হ্যাঁ হ্যাঁ রোহন ভাই সম্পূর্ণ জিনিস কিন্তু আমাদের এসএস জি ছেড়ে দিলে লেগে যাবেন আপনার রাউন্ড শেল দিয়েছি 10 মিলি গ্লাসের কিন্তু আচ্ছা 10 মিলি গ্লাস মানে অনেক মজবুত করে দেওয়া হয়েছে আচ্ছা ওকে সহজে ভাঙবে না তো এটার খরচ কেমন পড়বে এটার খরচ রোহন ভাই আমরা রাখি 1100 টাকা পার স্কয়ার ফিট 1100 টাকা করে ওকে আমরা এখন অন্য রুমগুলোতে চলি আমরা এই রুমে যাইতে পারি হ্যাঁ হ্যাঁ ওনার এটাও একটা রুম উনি একটা ডাইনিং রুম ডাইনিং সেটটা শুধু রাখছে এখানে যদিও ফ্যামিলি আসে নাই ইংল্যান্ড থেকে যার কারণে এই রুমে এখানে রাখছে না কি জাস্ট ডাইনিং সেটটা বের হয়ে যাবে আচ্ছা তো আমরা এই রুমে যে শাপলাটা করছি রোহন ভাই এটাও কিন্তু শাপলা ডিজাইন না শাপলা ডিজাইন এটাও কিন্তু আমরা 500 থেকে 550 টাকা পার স্কয়ার ফিট করি আউটসাইডে তো রেট বলাই হলো যে ডপ সিলিং গুলো আমরা বারমাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে করি 12 মিলি সেগুলোও কিন্তু আমরা
400 থেকে 450 টাকা পার স্কোয়ার ফিট করে। আচ্ছা, নি স্পটলাইট দেওয়া হয়েছে অনেক, স্পটলাইট দেখেন, স্পটলাইট ইউজ করা হয়েছে। আবার এখানেও একটা ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট 18 মিলি গর্জন সেকেন্ড বিলিয়ার বোর্ড। আর ভিতরে যেটা আমরা, এগুলো তো আসলে সহজে নষ্ট হয় না, না না এগুলো নষ্ট না, গুনে ধরে না, গুনে ধরে একদম আপনি হাই কোয়ালিটি। যেমন এইগুলার আমরা এই সাইডে ব্যাক ভিতরে সাইডে দিছে আমরা গর্জন প্লাই বোর্ড, টপ বটন শেল পার্টিশন কিন্তু গর্জন 18 mm গর্জন প্লাই বোর্ড, ব্যাক সাইডে 6 mm গর্জন প্লাই বোর্ড, ভিতরে সেফটি ডয়ার আছে দুইটা, সুন্দর। এগুলা করে আমরা 1150 টাকা পার স্কোয়ার, 1150 টাকা করে পার স্কোয়ার ফিট। আমরা একটু দেখাই যে হাইড্রোলিক সিস্টেম সহজে আসলে বের করা এবং ভেতরে ইজি ভাবে চলে যাবে, ইজি ভাবে চলে যাবে। ইয়েস, কিচেনে কিন্তু অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা, এখানে কিচেন হুড সহ, কিচেন হুড আমরা কিচেন হুডটা দিয়েছি, চুলাটা ভাই নিয়ে আসছে, নিচে আমরা হুড কি আপনারাই দিয়েছেন? না, কিচেন হুডটা ভাই নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, উনি ম্যাচিং করে নিয়ে আসছেন আর কি। আচ্ছা, নিচের ক্যাবিনেট গুলো করা, নিচে আমরা পিভিসি বোর্ড, আপনি ওয়াটারপ্রুফ বোর্ড গুলো দিয়েছি, তিনটা ডয়ার দিয়েছি বাম সাইডে, যেগুলো খুন্তি চামিচ কাটা চামিচ গুলো রাখার জন্য। ওকে, আর এই সাইডে আমরা ডেক্সি রাখবে ভিতরে, যদিও ভাই বললো যে আমাদের নিচে কিন্তু ম্যাচিং করে আমাকে ডোর দিয়ে দিতে হবে, ম্যাচিং এর নিচে চুলা এবং ব্যাসিং এর নিচে। এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বোর্ড, বা ওয়াটারপ্রুফ বোর্ড, যাতে আসলে রান্নাঘর যেহেতু অনেক সময় পানি লাগতে পারে, এখানে ব্যাসিং এর নিচে ওয়াটারপ্রুফ বোর্ড। এগুলো হাতালা বাসন ধুয়ে আবার উঠায় রাখবে, ক্লোজ করে দিবে, কোনো নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। এপাশে আমরা ক্যাবিনেট, এখানে আমরা একটা বক্স দিয়েছি, যে বক্সটা আসলে লাইট লাগানো নাই, এই বক্সটার এখানে কিন্তু আমরা প্লেট ট্র্যাক রাখার জন্য, প্লেট রাখার জন্য খুব সুন্দর সিস্টেম, উপরে ডেক্সি রাখার জন্য সম্পূর্ণ ডোর আমরা দিয়েছি। বাহ, সুন্দর। ডেক্সি মেসি রাখবে ভিতরে। আচ্ছা, আর এই পাশেও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, পশলা ডিব্বা ডুব্বা এখানে রাখবে, তো আগে সেল করে রাখছিল, এর জন্য আর কি আমরা বেশি সৌন্দর্য করতে পারিনি। এখানে সেল না দিলে নিচে আর একটা র্যাক দিলে পারে আমরা ডিব্বা মশলার ডিব্বা ডুব্বা রাখতে পারতাম, সেরকম কিছু রাখার ব্যবস্থা করা যেত। জি জি জি। আচ্ছা, এখন দেখাবো আরও একটা বেডরুম, দেখেন এখানে হচ্ছে টোটাল 4টা বেডরুম, মেইনলি আসলে একটা ড্রয়িং রুম, 1600 স্কয়ার ফিটে মধ্যে 4টা বেডরুম করা, 4টা বেডরুম করা, একটা ড্রয়িং রুম আর বাকিগুলো হচ্ছে বেডরুম। জি। আচ্ছা দেখেন, এটার সিলিংটা অস্থির, কিন্তু পুরাই অস্থির, স্পটলাইট দাও, সিএনসি দিয়ে কাজ করা। আচ্ছা, আউটসাইডের ডপ সিলিংটা 400 টাকা থেকে 450 টাকা পার স্কোয়ার ফিট, 12 মিলি সেগুন বিনিয়ার বোর্ড গুলো। ওকে, অনেকেই কিন্তু ভিতরে কাঠের ফ্রেম দেয় না, আমরা কিন্তু কাঠের ফ্রেম দিয়ে গর্জন বার্মা থেকে যে গর্জন কাঠগুলো আসে সেই গর্জন কাঠগুলো দিয়ে আমরা কিন্তু ফ্রেম বানিয়ে তারপরে 12 মিলি সেগুন বোর্ড মারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলোর রেট আমরা 450 টাকা রাখি, আর ভিতরে সিএনসি রেট রাখি কিন্তু 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিএনসি রেট হচ্ছে 500 টাকা করে, আর বেডগুলো ভাই পছন্দ করে নিয়ে আসছে। আচ্ছা, বেডগুলো অনেক সুন্দর, দেখেন রাউন্ড বেড না? হ্যাঁ, প্রত্যেকটা রুমে আমরা ওয়াল ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট দিয়েছি, ওয়াল ক্যাবিনেটের সাথে একটা করে মিরর গ্লাস দিয়েছি, ওয়াশরুম থেকে এসে মিররের সামনে আর কি দাঁড়াবে, এই জন্য আমরা ওয়াশরুম থেকে এসে। আচ্ছা, ভিতরে সিফটি ডয়ার, দুইটা করে সিফটি ডয়ার, সুন্দর, খুবই সুন্দর একটা ইন্টেরিয়র কাজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। উপরে আমরা যে বক্স দিয়েছি, কাঁথা, শীতের কাপড় চোপড়, কম্বল রাখবে উপরে, এগুলো প্রত্যেকটা ক্যাবিনেটের কিন্তু মুখে কিন্তু আমাদের 100% কিন্তু সেগুন উড, উডের বিট, যেগুলো চেন কাপড় লাগাইলে মজবুত ভাবে ধরে রাখবে, ধরে রাখবে। সম্পূর্ণ স্কারিং আমরা দিয়েছি 2.5। আমরা চলে আসলাম এবার ড্রয়িং রুমে, ড্রয়িং রুমে দেখেন কত সুন্দর করে ড্রয়িং রুমটা কাজ করা, এটাও সিলিং এ কাজ করা আছে, এক একটা রুমে কিন্তু রোহান ভাই এক এক রকম ডিজাইন করছি। জি, সিলিং এ এক এক, এটা এখানে আমরা লোভার রাউন্ড লোভার দিয়েছি, এখানে আমরা টিভি ক্যাবিনেট দিয়েছি, টিভি ক্যাবিনেটটা অনেক বড়, 60 ইঞ্চি মনিটর লাগানো যাবে, এখানে আমরা ডয়ার এই দিয়েছি, তিনটা ডয়ার দিয়েছি, এখানে দুটা ডোর দিয়েছি যেখানে অনেক কিছু রাখা যাবে। ওকে, প্রত্যেকটা এরকম দেখেন, একটা সুন্দর সুন্দর করে একটা স্পেস রাখা হয়েছে, শোপিস রাখার, শোপিস রাখার, শোপিস রাখার জন্য, আবার স্পটলাইট, ইয়েস স্পটলাইট গুলো দেওয়া হয়েছে যাতে আসলে সুন্দর লাগে। এখানেও দেখেন তিনটা স্পটলাইট, এগুলোর প্রাইস কেমন, কত? এগুলো প্রাইস গুলো আমরা 600 টাকা পার স্কোয়ার ফিট রাখি, 600 টাকা করে পার স্কোয়ার, টিভি ক্যাবিনেট 600 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, 600 টাকা পার স্কোয়ার ফিট। আর এখানে সোফা গুলো আসলে সুন্দর করে কামাল ভাই, যে কামাল ভাই এসে আমার এগুলো পছন্দ করে, পছন্দ সহকারে মার্কেট থেকে কালেক্ট করেছে। আপনারা যে পর্দার যে ইয়াটা, হ্যাঁ পর্দার পেলেমেন্ট গুলো আমরাই বানিয়ে থাকি, এগুলো আমরা বানাইছি পদ্মার পেলে। আচ্ছা, ওইগুলো কেমন খরচ পড়ে? ওগুলা আসলে পিস হিসাবে আমরা নেই, 1000 টাকা বা 1200 টাকা পার পিস। আচ্ছা, পার পিস। আমরা দেখিয়ে দিলাম পুরো বাসাটা আপনাদেরকে, কত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনটা করা। তো জে ভাই আমার সঙ্গে রয়েছেন, জে ভাই আপনি একটু বলেন, আমার ভিউয়ার তো অনেক, তারা দেখবে না ভিডিওটা, কিভাবে আপনি এই কাজটা যেহেতু করেছেন তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস দিবেন এবং কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমাদের যোগাযোগ করার ঠিকানা মোহাম্মদপুর বসিলা, আসলে আমাদের ওখানে অফিস আছে, অফিসে আসলে আমাদের
কাজে কাজ আমাদের সর্বপ্রথম হচ্ছে সাইটটা ভিজিট করা। ভিজিট করে তারপরে কাজগুলো আমরা মেজারমেন্ট নেবো, মেজারমেন্ট নেওয়ার পরে দেখবো কত স্কোয়ার ফিট কাজ আসে, কোন কোন রুমে কী কী বানাবে, সেগুলো নিয়ে আমরা তারপরে আমরা কোটেশন দেবো। কোটেশন দেওয়ার পরে আমাদের কোম্পানির নিয়ম আছে 50% টাকা অ্যাডভান্স। আচ্ছা, 50% টাকা অ্যাডভান্স অফিসারেও দিতে পারে, তার আমি দেয় দিয়েও নিয়ে আসতে পারে। তার মানে হচ্ছে প্রথমে যদি আপনার সঙ্গে কেউ কথা বলে ইন্টারেস্ট ফিল করে যে আমার বাসায় ইন্টেরিয়র করবো অথবা অফিসে ইন্টেরিয়র করবো, আপনার তো রেস্টুরেন্ট অথবা রিসোর্ট সবগুলো দিয়ে করেন, সবগুলোই করেন, তো ইন্টারেস্ট ফিল করলে পার্লার, বিউটি পার্লার সবকিছু। আচ্ছা, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে তখন আপনি আগে ভিজিট করবেন ওনার যেখানে ইন্টারভিউটা করবেন, সেখানে ভিজিট করে আপনি টোটাল সাইজটা দেখবেন কিভাবে কি করবেন, ওনার সঙ্গে আলোচনা করে এরপর আপনি কোটেশন দিবেন যে এত প্রাইস খরচ এত হবে আর কি, তাই তো? এরপরে আপনি ফাইনাল করে দেবেন যদি অ্যাডভান্স করেন উনি, সেক্ষেত্রে 50% অ্যাডভান্স। ওকে, তো যারা আসলে এই ঠিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যদি আপনাদের বাসায় অফিস অথবা রেস্টুরেন্ট অথবা রিসোর্ট পার্লার যে কোনো প্লেসে আপনারা যদি চান ইন্টেরিয়র করতে, মক্কা ইন্টেরিয়রের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, বসিলায় তাদের অফিস রয়েছে, ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করলে কিন্তু জিয়া ভাইকে সবসময় পেয়ে যাবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ।